2023 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট 28 জুলাই 11টায় প্রকাশিত হয়েছে। কিভাবে খুব সহজে এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন সে বিষয়টি আজকে দেখাবো। এর জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে এসএসসি রেজাল্ট, লিখে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর দেখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি, এই প্রথম যেটা আছে সেটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এই ওয়েবসাইটে সরাসরি ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, ইয়ার হচ্ছে 2023, বোর্ড হচ্ছে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড। সেটি সিলেক্ট করার পর রোল নাম্বার দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যোগ করবেন। যোগ করার পর সাবমিট দিলে রেজাল্টটি দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।